বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ কোনো রান্না বাড়া নয়, আজ দেখাবো পুরাতন বাটি, প্লেট, গ্লাস, এগুলো কিভাবে খুব সহজেই নতুনের মতো ঝকঝকে পরিষ্কার করা যায়। তাহলে চলো, আমি বাসায় কিভাবে পরিষ্কার করে নিই। এখানে কিছু প্লেট বাটি আছে, কিছুদিন মেলামাইন বা প্লাস্টিক কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু একটু লালচে কালার হয়ে যায়, দাগ পড়ে যায়, কিন্তু এটা যদি ধারালো কিছু দিয়ে ঘষে পরিষ্কার করি তাহলে দাগ পড়ে যায়, সেটা তোমরা সবাই জানো। তবে আমি কিভাবে সহজে, আমি এভাবে ঘষে পরিষ্কার করি না ধারালো কিছু দিয়ে, আমি 15 দিন 1 মাস পরে পরে এইভাবে পরিষ্কার করি। এখন আমি একটা ভিম লিকুইড বা গুঁড়ো সাবান, যে কোনো সাবান দিয়ে হোক, যে যা কিছু দিয়ে পরিষ্কার করে থাকো, ঠিক এইভাবেই ওটা দিয়েই কিন্তু আগে পরিষ্কার করে নিতে হবে। প্লেটের সাথে তৈলাক্ত জিনিস থাকে, আমি আগে পরিষ্কার করে নেব, সবগুলি মেজে তারপরে পরিষ্কার করে নেব। এই যে দেখো, প্লাস্টিকের চালনি কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে এরকম কালো কালো দাগ হয়ে যায়, তখন উপরের সাইডটা সাবান দিয়ে ঘষলেও কিন্তু ভিতরে ময়লাগুলি পরিষ্কার হয় না। কিন্তু আমি আজকে যেভাবে দেখাচ্ছি, যদি এইভাবে সব চালনি, যদি চালনি, প্লাস্টিক, চীনা মাটির প্লেট, এগুলি সব ধরনের হাড়ি প্লেটে কিন্তু এইভাবে পরিষ্কার করা যায়। তবে অ্যালমোনিয়ামের কোনো কিছু পরিষ্কার করা যাবে না, আর হচ্ছে কাঁসা, পিতল, এগুলা না। এই যে দেখো, বাটিটা কিন্তু বেশ লাল হয়েছে, এখন আমি ধুয়ে নিলাম সাবান দিয়ে। এখন এখানে দেখো, এটা হচ্ছে ব্লিচিং পাউডার, এই প্যাকেট প্যাকেটে যেটা থাকে ওই পাউডারটি সবচেয়ে ভালো। এখন আমি আমার আমার পরিমাণ মতো পাউডার নিয়ে নিব। তবে এটার সাথে আর কিছু লাগবে না। এখন আমি একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিব। গুলানোর পরে এটা পাতলাও হবে না এবং ঘনও হবে না, ঠিক এইভাবে গুলিয়ে নিতে হবে, হাত দিয়ে চেপে চেপে। এটা কিন্তু সহজে মিক্স হবে না, তবে একটু সময় লাগবে, সম্পূর্ণটা দলা যেন পেকে না থাকে এইভাবে খুব হাত দিয়ে চেপে চেপে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, এটা কিন্তু অ্যালমোনিয়াম বা সিলভার, তারপরে কাঁসা, এগুলাতে কিন্তু এটা চলবে না, তাহলে কিন্তু ছিদ্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে যেই জায়গাতে একটু বেশি লালচে হয়ে গেছে ওইখানে একটু বেশি বেশি দিতে হবে। এখন সম্পূর্ণ প্লেটগুলি, বাটি সম্পূর্ণকে আমি এইভাবে ব্লিচিং পাউডার দিয়ে মেখে নিব সবগুলিকে। দেখতেই পাচ্ছ, আমি সবগুলি হাঁড়ি প্লেট কিন্তু মেখে নিয়ে কমের পক্ষে 3 থেকে 4 ঘন্টা আমি এইভাবে রেখে দেব। 3-4 ঘন্টা রাখতে হবে, না হলে লাল দাগটা যাবে না। এখন একটি বোলের মধ্যে সম্পূর্ণ বাটি প্লেটগুলি নিয়ে একটু ভিজিয়ে তারপরে ঘষে ঘষে সম্পূর্ণ ব্লিচিং পাউডারটা আমি পরিষ্কার করে নেব, কেননা 3-4 ঘন্টা এটা শুকিয়ে গেছে। এখন একটি ন্যাকড়া দিয়ে আমি ভালোভাবে ঘষে ব্লিচিং পাউডারটা পরিষ্কার করে নেব। দেখা গেছে আমাদের শখের অনেক হাঁড়ি প্লেট থাকে মেয়েদের, কিন্তু এরকম লাল হয়ে যায়, এই জন্য ব্যবহারের উপযোগী থাকে না, তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু এখন থেকে আর সেটা হবে না, এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। আসলেই কিন্তু তোমরা অন্তত একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝবে যে আমি কিভাবে পরিষ্কার করি, খুব সহজেই, কোনো ঘষা মাজা লাগবে না। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে নতুনের মতো। আমি 15 দিন 1 মাস পরে পরে এইভাবে পরিষ্কার করে নিই। আবার চীনা মাটির যে কাপ আমরা ব্যবহার করি, ওগুলো কিছুদিন চা খাওয়ার পরে কিন্তু লালচে হয়ে যায়, তখন আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারি। এখন সব প্লেটগুলি দেখো কত সুন্দর, কত লাল ছিল তখন, পরিষ্কার হয়ে গেছে, কোনো কষ্ট হয়নি, ঘষতে হয়নি, বিনা পরিশ্রমে কিন্তু
প্লেট বাটি সম্পূর্ণ কিন্তু পরিষ্কার করা গেল। এখন ব্লিচিং পাউডার দেওয়াতে কিন্তু একটি দুর্গন্ধ হবে, হয়ে গেছে। এখন এটা দূর করব কিভাবে? এখন আমি সব প্লেট বাটি সুন্দরভাবে গুছিয়ে নেব, যাতে বোলের মধ্যে গুছিয়ে রাখা যায়। এখন আমি একটি পাতিলায় গরম পানি দিয়েছি, পানিটা ঠিক এরকম ফুটতে হবে, একেবারে ফুটন্ত পানি। এখন এই পানিটা আমি ওই প্লেটের মধ্যে ঢেলে দেব, কেননা এই গরম পানিটা না দিলে কিন্তু ব্লিচিং পাউডারের যে একটা বাজে গন্ধ, এটা কিন্তু যাবে না, অনেক দিন থেকে যাবে। এখন এই পানিটা এইভাবে দিতে হবে, প্রত্যেকটা বাটি প্লেটে যেন পানিটা সম্পূর্ণ ডুবে যায়। দেখতেই পাচ্ছ, এইভাবে দিয়ে রাখবো। তবে এটা কিন্তু সাথে সাথে দিব না, পানিটা দেওয়ার পরে যখন পানিটা ঠান্ডা হবে, এতে যদি 2-3 ঘন্টা যা লাগে, এভাবে দিয়ে রাখবো। দেখবো যে পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এটা আবার সাবান দিয়ে ধুয়ে নেব। পানিটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু পানি, ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করতে যাবে যাবে না কেউ। এখন আবার সাবান দিয়ে ধুতে হবে। আমি সবগুলি সাবান দিয়ে আবার ধুয়ে নিচ্ছি, আর না হয় কিন্তু ওই গন্ধটা থেকে যাবে। এইভাবে যদি একদিন একটু পরিশ্রম করে, একটু কষ্ট করে ধুয়ে নিই, তাহলে কিন্তু আমাদের পুরাতন বাটি প্লেট একেবারে নতুনের মতো ঝকঝকে করে নিতে পারি আমরা। আমার কথা তোমরা বিশ্বাস না হয়, তোমরা অন্তত একদিন ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমরা এইভাবে যদি ধুয়ে নাও, তাহলে অবশ্যই খুশি হবে তোমরা। এই যে দেখো, এই বাটিটা কিন্তু খুবই লাল ছিল, তারপরে এটা খুবই ময়লা ছিল। দেখো, এই বাটিটাও সবচেয়ে ময়লা ছিল বেশি। সবগুলি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর চীনামাটির যে প্লেটগুলি, এগুলিও কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে লালচে কালার হয়ে যায়। তবে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই লিখে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। এই কাম